আসসালামু আলাইকুম। আজকে 12 ফেব্রুয়ারি 2021 এ মুহূর্তে আমি বনপাড়া হাটিকমরুল রোডের একটা জায়গায় রয়েছি। এটা গুরুদাসপুর উপজেলার একটা অংশ ও এখনো বড়াই গ্রামে আমরা আছি। আচ্ছা, যাই হোক, বড়াই গ্রাম গুরুদাসপুরের হয়তো একেবারে বড়াই গ্রামের শেষের দিকে আমি আছি। তো এখানে আমি যে জন্য আপনাদেরকে এই ভিডিওটা উপস্থাপন করছি, এই এলাকাতে আপনারা যে ফসলগুলো দেখছেন এখন, সেগুলো আমার চোখের সামনে যত দূর পর্যন্ত আপনারা দেখছেন এগুলো কিন্তু সব রসুন চাষ করা হয়েছে। এবং এইটা ইনারা রসুনটা চাষ করে বিনা চাষে, কিন্তু কাদার মধ্যে রসুনগুলোকে লাগিয়ে দেয়। লাগিয়ে দেওয়ার পর এই যে আপনারা দেখছেন খড়, এই যে খড়, এই খড়ের মধ্যে উপরেই কিন্তু রসুনগুলো হয়ে যায়। তো এটা দীর্ঘদিনের একটা প্র্যাকটিস। এখানে হাজার হাজার হেক্টর জমিতে এই বড়াই গ্রাম এবং গুরুদাসপুর এই চাটমোহর এইসব এলাকাগুলোতে ইনারা এই চাষি ভাইরা এই রসুনগুলো আবাদ করে থাকে। তো এবারের রসুনের আবাদের কি পরিমাণ, বেশি না কম? আচ্ছা, রসুনের আবাদ এবারে বেশি, যেহেতু রসুনের দামটা ভালো ছিল এই জন্য উনারা করেছে। তবে আমি এখানে যে জন্য নামলাম এবং দেশের আরো যে কৃষক ভাইরা আছেন উনাদেরকে একটা জিনিস অবহিত করার জন্য আমি এটা আসলে নেমেছি, সেটা হচ্ছে আপনারা দেখেন আমার সামনে ওই ছোট ছোট পলিথিনের একটা করে, মানে এমন একটা স্ট্রাকচার দেখছেন, মানে যে পলিথিন দিয়ে কিছু একটা জিনিস ঢেকে দেওয়া হয়েছে। আপনারা দেখেন এই যে এই জিনিসটা, এরকম দেখলেন, এরকম টোটাল জমিতেই কিন্তু এই জিনিসগুলো করা হয়েছে। এক বিঘাতে এরকম 400টা পর্যন্ত পিট হয়। আসলে এই এলাকাটা রসুনের পাশাপাশি, এই রসুন চাষের সাথে সাথেই এটাকে মানে ইন্টারক্রপ বা রিলে ক্রপ হিসাবেও আপনারা এটাকে বলতে পারেন, যে এই ফসলের ওঠার সাথে সাথে এখানে আবার হলো রসুনের এই তরমুজের গাছটাও প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং তখন তরমুজ হবে। তো এই তরমুজের চাষ কৌশলটা আমি আপনাদেরকে একটু জানানোর জন্য এখানে নামলাম। তো এখানে আমার সামনে একজন চাষি ভাই আছে, আমরা আসলে উনার মুখ দিয়েই আমরা একটু শুনি যে আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার নামটা কি বলেন তো? মোহাম্মদ আবেদ আলী। আবেদ আলী, আপনার গ্রাম? বাজিতপুর। বাজিতপুর কোন উপজেলা? বড়াই গ্রাম। আপনার মোবাইল নাম্বার জানা আছে? আছে, বলেন। 07 43 32 55 12। আচ্ছা, আমি নাম্বারটা এই জন্যই দিলাম যে যেহেতু ইনারা প্র্যাকটিক্যালি এই কাজগুলো করে, আপনারা যদি কেউ আগ্রহী হন ইনাদের সাথে যোগাযোগ করলে আপনার যে কোনো এই সংক্রান্ত বিষয়ের যে আপনার যে জিজ্ঞাসা সেটা ওনারা জানাতে পারবেন। আচ্ছা, আমাকে একটু বলেন তো যে এই রসুনটা তো চাষ করছেন, এটা একটা পদ্ধতিতে করছেন, আজকে আমি রসুনের বিষয়টা আপনার কাছে জানতে চাবো না, আমি তরমুজের ব্যাপারটা জানতে চাবো। এই এলাকাতে যে তরমুজের জাতগুলো করছেন সেগুলো কোন জাতের? এটা বিভিন্ন ধরনের মেটাইকা, কেউ গলরিকা, বিভিন্ন জাতের আছে। তো এখানে যে আপনারা পিট গুলো করছেন, একটা বিঘাতে কতটা পিট আছে? 400 পিট আছে, পিট হয়েছে। হ্যাঁ, তো এই যে বীজটাকে যে আপনারা লাগান, এই লাগানোর প্রক্রিয়াটা কি, কিভাবে করে বীজটাকে তৈরি করেন আমাকে একটু বলেন তো আপনারা। বীজ তো আমরা তৈরি করি না, বীজ আমরা দোকান থেকে প্রথম কিনে নিয়ে আসি। বীজটাকে নিয়ে আসে মানে লাগানোর উপযোগী করার জন্য? হ্যাঁ, কি করেন? বীজ দোকান থেকে কিনে নিয়ে আসি, আগে একটু রোদ দিয়ে গরম করি, তারপরে পানিতে ভেজাই, রাত 3-4 ঘন্টা ভেজা নিতে হওয়ার পর ওটা পানিতে তুলি, একটা কাপড় চোপড় দিয়ে ওটা বল বানানোর মতো বানাই। আচ্ছা, বানায় দিনে রোদে দিয়ে তুই, আর রাতের বেলা শীতের দিন এই কাছে করে লেপের তলে রাখি। আচ্ছা, লেপের তলে যেখানে আপনি শোন, সেই লেপের আপনার পেটের কাছে রেখে দেন? হ্যাঁ। কি, আমরা শুনছি যে গামছা দিয়ে নাকি বাইধে রাখেন পেটের সাথে? না, ওটা ওভাবেও রাখে, ওইভাবে রাখে, মানে বডির হিটে ওই হিটটা হয়, দিনের বেলা রোদের হিট লাগে, হিট লেগে তারপরে ওটা যখন পেটের সাথে বাঁধে রাখে গামছা দিয়ে, ওটা ওটার বলটার বানানো সারাক্ষণ ওই পেটের পেটের সাথেই থাকে, রাত দিন 24 ঘন্টা পেটের মধ্যেই থাকবে, যতক্ষণ চারা না বাড়াবে, চারা না বাড়াবে, ও মানে কাজও করবে, সবকিছু করবে পেটের সাথে। আসলে আমি বিষয়টা হচ্ছে এইটাই শুনেছিলাম, হ্যাঁ, যে তরমুজের বীজ থেকে বাচ্চার মতো করে রাখতে হয়। আচ্ছা, তারপর ফেটে গেলে এইখানে আপনারা হলো লাগিয়ে দেন? আপনারা এই জমিতে কয়দিন আগে লাগিয়েছেন?
15 দিন তার মানে আজকে জানুয়ারি মাসের ওই শেষের দিকে আপনি লাগিয়েছেন তীব্র শীতের সময় এখন এইভাবে করে যে আপনি ঢেকে দিবেন ঢেকে দেওয়ার কারণটা কি বলেন তো ঢেকে দিলে ছোট গাছের পোকা টোকা কাটে না আর এই যে কিটকিট শীত না শীতের থেকে গরম পাওয়ার ভিতর ভালো বাতাস ঢোকে না গরম হলে তাড়াতাড়ি গাছটা বাইরে ওঠে তাড়াতাড়ি বাইরে ওঠে আর বড় হয়ে যায় তাড়াতাড়ি কয়দিন এটা রাখবেন আপনারা পলিথিন ওটা তো ঠিক না এই যে জমির উর্বরতা বুঝি কোন জমির দেখাচ্ছে এক মাস কোন দিন 25 দিন 20 দিন তারপর এটা আপনারা তুলে দেন এখন গাছ ভরে যাবে হ্যাঁ হ্যাঁ তখন এটা তুলে নিতে আচ্ছা একটা জিনিস আরেকটা বলেন যে এই যে পিট গুলো আপনারা তৈরি করছেন এই গর্ত গুলো এগুলোর মধ্যে এক বিঘা জমিতে তো এগুলো তো সার তো দিতে হয় হ্যাঁ সার দিতে হ্যাঁ কি সার কিভাবে দিবেন বলেন তো আমাকে টিএসপি দি 15 কেজি হ্যাঁ বিঘায় ওটা হ্যাঁ পটাশ ওটা দি 10 কেজি হ্যাঁ আর ইউরিয়া হ্যাঁ24 घंटा भिजबे নাকি 48 ঘন্টা ভিজবে না 24 ঘন্টা ভিজবে আর 48 লাগবে আচ্ছা আর আরো 48 লাগবে আপনার হলো গাছ বেরেতে তার মানে এর হলো 3-4 দিন পরে জমিতে জো চলে আসবে তখন আপনারা ওই টেকানো বীজ গুলোকে এখানে দিয়ে দিবেন এই তো আর তারপরে পরিচর্যা গুলো আর কি করেন এটা যখন গাছ হয়ে যাবে টুপি গুলো যখন ভরে যাবে এই পলিথিন ভরে যাবে হ্যাঁ তখন এই গোড়া সাইডে ঠোকায় দিয়া গাছের গোড়া বাইনি দিয়ে তখন পলিথিন ছাড়ি দিয়া আচ্ছা আর সার দিবেন না পরে হ্যাঁ সারি দেওয়ার সময় যখন আবার সেচ দিব হ্যাঁ সেখন আবার কতটুকু করে বিঘা প্রতি সার দিবেন প্রথম অবস্থা কম ছোট গাছ হ্যাঁ যে পরিমাণে খাতে পারে তাতে বিঘে 10-15 কেজি এরকম তিনটা মিলে আচ্ছা তারপরে আবার কতদিন পর দিবেন ওটা 15-20 দিন পরে আবার মোট কয়বার দিবেন এই তরমুজের মৌসুমে দুইবার হয় তিনবার হয় তো এক বিঘা জমিতে তরমুজ করলে কতটা তরমুজ পান আপনারা এটা তো বলা যাবে না এটা জমির গাছের পুরো নির্ভর করে ফল হ্যাঁ অনেক সময় ধরেন ভালো গাছ বানাতে পারলে সেই জমিতে 1-2 জমিতে 400-500 তরমুজ ওঠে আচ্ছা এখন কত টাকাতে বিক্রি হয় এই তরমুজটা এক বিঘার ওটাও বলা যাবে না ওটা হলে ভাগ্য কোন বছর যেরকম গত বছরে বিঘাত 50,000 পর্যন্ত বেচছে আচ্ছা এক বিঘা জমি হ্যাঁ এবার এখন আল্লাহ ভাগ্যের কিছু এটা হলে যদি বৃষ্টি না হয় রোদ যদি ভালো হয় খরা তাহলে তরমুজ তাহলে খরচ কিরকম হয় এক বিঘাতে খরচ তো ভালোই হয় কত হয় প্রথম এক বিঘে প্রায় 1500 টাকার খালি বিজি না বিজি লাগে হ্যাঁ তার মানে কি 10,000 টাকা খরচ হয় সব মিলে ওষুধ পানি টান দিয়ে 10,000 টাকা মানে কি কি ওষুধ স্প্রে করেন আপনারা এটা অন্য ওষুধ এটা টাপ গরি বেশি ব্যবহার করা হয় টাপ গরি বেশি ব্যবহার করেন কতদিন পর পর প্রথম অবস্থায় একটু 2-3 দিন পরই তারপরে কিছুদিন একটু কম রেখে রাখি যখন গাছে ফল আসে তখন আবার বেশি ব্যবহার করতে হয় আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে অনেক তথ্য শুনলাম আমার সাথে আমার বিএডিসির দুজন কলিগ রয়েছেন একজন যুগ্ম পরিচালক উদ্যান এবং উনি সারেরও দায়িত্বে রয়েছে রাজশাহীর ওনার নাম জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং আরেকজন হচ্ছে উপপরিচালক বীজ বিপণন বিএডিসি রাজশাহী রাজশাহী জনাব মোহাম্মদ আব্দুর রহমান তো আমি গাড়িতে যখনই এই দৃশ্য দেখি সাথে সাথে আমি বলি যে চলেন একটা মজার জিনিস আপনাদেরকে দেখাবো তো আমি জনাব আশরাফুল ইসলাম সাহেবের একটু মানে আমি চাচ্ছি যে কমেন্টস চাচ্ছি যে আপনি যে বিষয়টা আজকে জানলেন এটা কেমন লাগলো এটা কি আগে আপনি জানতেন কখনো না এই এই প্রথম আপনি শুনলেন ইনাদের এই চাষ পদ্ধতিটা সম্বন্ধে আসসালামু আলাইকুম আসলে আজকে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো এখানে এইভাবে চাষ পদ্ধতি আমার জানা ছিল না আর কি যেমন আমরা এখানে বাসে যেতাম মাঝে মধ্যে দেখতাম রসুন এর ভিতরে এবার আমরা দেখে গেলাম তরমুজ আসলে সুন্দর একটা অভিজ্ঞতা উনি এই তরমুজ ফলানোর জন্য যে পদ্ধতিগুলো আমাদের সামনে উপস্থাপন করলেন এটা আমাদের অনেক কাজে লাগবে ওনাকে ধন্যবাদ এবং আমার মনে হয় এই ভিডিওটাও যখন আমি ফেসবুক বা ইউটিউবে দিয়ে দেবো দেশের অনেক মানুষের হয়তো কিছুটা কাজে আসতে পারে যেহেতু উনার একটা মোবাইল নাম্বার থাকলো মানে তাৎক্ষণিকভাবে হয়তো যোগাযোগ করে নিতে পারেন আর আব্দুর রহমান সাহেব আপনার কি অভিজ্ঞতা হলো বলেন আসসালামু আলাইকুম আসলে আজকে একেবারে একটা নতুন জিনিস আমি শিখলাম আর কি কৃষকের কাছ থেকে সারের
মানে সারে দিয়েতে আগে নামলাম, আমরা সার দেখে নামলো, সাথে সাথে নেমে কিছু যেভাবে বললো যে তরমুজের বীজটা যেভাবে জার্মিনেট করে একেবারে সে পেটের কাছে বেঁধে রেখে, এই জিনিসটা আমার কাছে খুব একেবারে মানে খুব ভালো একটা টেকনিক আমাদের নিঃসন্দেহে। এবং এই রিলে ক্রপ করতেছে একই সাথে, এবং স্যার যেটা হিসাব করে দেখাইলো যে 10,000 টাকা খরচ করে 40,000 টাকা লাভ হচ্ছে, 50,000 টাকা সে পাচ্ছে, মোট 40,000 টাকা লাভ হচ্ছে নিঃসন্দেহে। এটা একটা ভালো, রসুন তো মেইন ফসল, মেইন ফসল রসুন, তার সাথে রিলে ক্রপ হিসাবে তিনি তরমুজ পাচ্ছেন, খুবই ভালো লাগতেছে। আসলে এইভাবে কৃষিতে আমাদের দেশ আগায় যাচ্ছে, আগায় যাচ্ছে। স্যারের এই উদ্যোগটা আসলে আমাকে মাঝে মধ্যে খুবই অনুপ্রাণিত করে। স্যার একটা নতুন টেকনিক দেখলে সেই জিনিসটা আসলে মানুষকে জানানোর জন্য মানুষকে উপকৃত হবে। এটা এই প্রচেষ্টা নিঃসন্দেহে আমাদের কৃষিবিদদের জন্য একটা খুব ভালো জিনিস। কৃষক ভাইকে আমি ধন্যবাদ জানাবো যে উনি খুব স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে তথ্যগুলো দিয়ে। তো যাই হোক, আমার ভিডিওটা এ পর্যন্ত আমি শেষ করব। তবে আপনারা সামনে যে আমার যে রাস্তাটা দেখছেন, এই হাটিকমরুল যে বনপাড়ার রাস্তাটা, এটা কিন্তু এই জমির থেকে না হলে 15 ফিটের কিন্তু কম উঁচু না। এই জায়গাটা আমাদের নামতে যেয়ে কিন্তু অনেক বেগ পেতে হয়েছে যে আমরা আসলে নামতে পারবো কিনা, এইরকমই মনে হচ্ছিল যে অনেক খাড়া জায়গাটা। তো যাই হোক, আমরা একটু কষ্ট করে যখন নেমে এসেছি, এবং আমার মনে হয় আজকের এই ভিডিওটা আপনাদের জন্য যেটুকু আমি দিতে পারলাম, এটা আপনাদের অবশ্যই যারা এই ফসলগুলো চাষ করবেন তাদের ভালো লাগবে। চাচা আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দর তথ্য দিচ্ছেন। তা আপনি কি স্প্রে করে বাড়িতে যাচ্ছিলেন, তাই তো? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।